পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদরের হাটুদেয়ান ক্যানেলপাড় এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সুপারভাইজার নুরুল ইসলাম খানকে সিপিআইএম কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ। আহত বুথ সুপারভাইজার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত সিপিআইএম কর্মী শেখ আলমগীরের বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেন নুরুল ইসলাম খান। ঘটনা, একজন সে সিপিএমের এজেন্ট দেয় হাঁটু দেওয়া এবং সিপিএমের হয়ে সব কিছু কাজ করে বিধানসভা ভোটে। তারপরে সংবাদ মাধ্যম এবং সবাই জানে, প্রশাসনও জানে যে যারা বিজেপি সিপিএম করেছে বিধানসভার পরে তাদেরকে আমরা কোনো রকম অশান্তি ঝুটঝামেলা আমরা তাদের সাথে কোনো রকম করিনি, কোনো অশান্তি করিনি। আমি চার দিনের মাথায় সবকে বাড়ি ঢুকিয়েছি যে ভাই তুমি তোমার দল করেছো, আমরা আমাদের দল করেছি, নিজের নিজের বাড়ি, দু তারিখে রেজাল্ট, চার তারিখে সবকে বাড়ি ঢুকিয়ে দিয়েছি। কোনো রকম অশান্তি ঝুটঝামেলা আমার রায়ন অঞ্চলে কোনো জায়গায় হয়নি। আর অশান্তিকে আমরা বিশ্বাস করি না, আর অশান্তি আমরা ভালোবাসি না, আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা চলি। সেই মোতাবেক একটা ছেলে পচা বলে নাম, তাকে বাড়ি ঢোকানোর পরে একাধিকবার সে প্রতিটা দিন সকালবেলায় আসে, আর আমার সংখ্যালঘু ছেলের সভাপতি শেখ কাজল এবং শেখ সাবির এবং লালটু ওখানকার তৃণমূলের সদস্য যে আছে, যাবতীয় যারা কর্মকর্তা তৃণমূলের আমাদের, তাদেরকে বিচ্ছিরিভাবে নোংরা ভাষায় গালাগালি করে, চোর টোর উল্টো পাল্টা যা খুশি মুখ দিয়ে এসে মদ ভাং খেয়ে এসে বলে, ও নুরুলের নেতৃত্বে চলে। আর ও নুরুলের কথা দিয়ে সিপিএমের এজেন্ট দিয়েছিল হাটুদেয়ান গ্রামে। আর নুরুল হাসান ও অশান্তিটা প্রতিটা নিহত এসে ওই বিজেপির ছেলেদেরকে নিয়ে, বিজেপি আর সিপিএমকে নিয়ে ও বলেছিল যে কোনো প্রকারে আমাদের মাননীয় নিশীথ মালিক মহাশয়কে হারাতেই হবে, যে কোনো প্রকারে সিপিএমকে ভোট দিবি, বিজেপিকে ভোট দিবি, তুই সিপিএমের এজেন্ট দিঘা, তুই বিজেপির এজেন্ট দিঘা, কিন্তু নিশীথ মালিককে হারাতে হবে। সেই পরিকল্পনা তৈরি করে সে তো হারাতে পারেনি। রায় নায়ক অঞ্চল 10,000 ভোটে লিড দিয়েছি আমরা, রায় নায়ক অঞ্চল তৃণমূল কংগ্রেসকে মানুষ ভালোবাসে, মমতা ব্যানার্জির উন্নয়নকে লক্ষ্য করে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে রায়ন অঞ্চলে 10,000 ভোটে লিড। তো আসছে আর বিজেপি আর সিপিএমকে দিয়ে নুরুল অশান্তি লেগেছে। কালকে রাত্রে নুরুল হাসান এখানে এসেছিলো হাটুদেয়ানে, রাত্রে তখন 11টা বাজে, 10:30-11টা, তখন নুরুল হাসান আসে, এসে এদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে যায়, বলে গিয়ে এদের সাথে অশান্তি লেগে যায়। এবার এরা সিপিএমের এজেন্ট দিচ্ছে, এরা যদি আমাদের লোককে যদি প্রতিটা নিহত যদি গালাগালি খিস্তি করে, গালাগালি খিস্তি করতে করতে ও বলে যে প্রতিদিন তুই কেন গালাগালি করিস আমাদেরকে, তখন একটা শাবল এনেছিল, শাবলে করে আমাদের যে তৃণমূলের যে বুথের যে সুপারভাইজার শেখ সাবির তাকে শাবলে করে বেরিয়ে দেয়। বেরিয়ে দেওয়ার পরে এটা অশান্তি হয়, আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যথার্থ প্রশাসন পুলিশ পাঠিয়েছে, পুলিশ পাঠিয়ে তার বাড়িতে গেছে, সে মেরে দিয়ে ফারার, সে নেই বাড়িতে, পুলিশ গেল, পুলিশ গিয়ে দেখলো বাড়িতে সে ফারার, সে নেই কো। হ্যাঁ, নুরুল হাসানের নেতৃত্বে, নুরুল হাসান আমাদের 1 নম্বর ব্লকে যত বিজেপির এজেন্ট বসেছে, সিপিএমের এজেন্ট বসেছে, সব নুরুল হাসানের নেতৃত্ব। এখন আমি দলের কাজে ব্যস্ত আছি, এখন আমি আসানসোলে আছি, মূর্খ অশিক্ষিত লোকের কথায় জবাব দেবো না, কে কী বলছে আমার দেখে লাভ নেই। আর হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত গেল, এরা এখন নুরুল হাসানকে দুধ দেখছে, এদের সাথে লোক নেই, এরা তোলাবাজ, এরা কী কী বলছে আমার দেখার দরকার নেই। তবে এটা যেটা হয়েছে আমি খবর নিয়েছি, ব্যক্তিগত ঝামেলা, এই ব্যক্তিগত ঝামেলায় পুলিশ প্রশাসন আছে, তারা সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে। আহত বুথ সুপারভাইজার জানান, রবিবার রাতে একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা নুরুল হাসানকে দেখে সিপিআইএম কর্মীরা হাসাহাসি করে বলে অভিযোগ। সোমবার সকালে বাড়ির পাশে ক্যানেল পাড়ে দাঁড়িয়ে থাকার সময় সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ করেন নুরুল ইসলাম খান। আজ সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে আসার পর ক্যানেলের বাঁধে, হাটুদেয়ান তীরতলা ক্যানেল পাড়ে, ক্যানেলের বাঁধে আমি একাই দাঁড়িয়েছিলাম, তা করতে আমার এক বন্ধু আছে, তার সাথে দাঁড়িয়ে গল্প করি। হঠাৎই শেখ আলমগীর ওরফে পচা নামে এক ছেলে এসে আমাকে অকারণে শুধু শুধু মারামারি আমাকে মারে, এবং তারপর মারধর করার পর সে সেখান থেকে চলে যায়। তারপর বর্ধমান হসপিটালে গিয়ে চিকিৎসা করে ইঞ্জুরি রিপোর্ট করে আমি এখন বর্ধমান সদর থানায় এসেছি লিখিত অভিযোগ জানাতে। ও একাই ছিল। ও কোন দল করে? ও বর্তমানে সিপিএম দল করে। লোহার রড ছিল ওর হাতে একটা, আর একটা শাবল ছিল, হঠাৎ মারল। আগামীকাল আমাদের হাটুদেয়ান ক্যানেলপাড় এলাকাতে একটা ধর্মীয় জলসা ছিল, সেই জলসাতে নুরুল নামক এক ব্যক্তি এসেছিল, সে কে কোথায় বাড়ি আমরা জানি না, কো সে আসে। আসার পর তারা সিপিএম পার্টির লোকেরা
তাকে নিয়ে মাতামাতি করতে শুরু করে। মাতামাতি হয়, হওয়ার পর তারা সব নিজে নিজের বাড়ি চলে যায়, জলসা শেষ হয়ে যায়। সকালবেলাতে সে এসে আমার সাথে মারধর করে, কালকে রাতে কি হয়েছে না হয়েছে জানিও না, কে কাকে কি বলে গেছে, কি উদ্দেশ্যে মেরেছে সেটাও এখনও পর্যন্ত বুঝতে পারিনি। আমাকে প্রচুর মারধর করেছে, আমার বুকে যন্ত্রণা করছে, আমি বেশি কথা বলতেও পারছি না। আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হতে এসেছি যাতে যে আমাকে মারধর করেছে সেই ব্যক্তি যেন কঠোর থেকে কঠোর সাজা পায়। আমি আমার ভূতের সুপারভাইজার, সে কোন দল করে কি করে আমি জানি না, সে আসার পরই আমার এই এলাকাতে অশান্তিটা শুরু হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।